বিএসটিআই 293টি প্রতিষ্ঠানকে পানি উৎপাদনের লাইসেন্স দিলেও অনেক প্রতিষ্ঠানই সরাসরি ওয়াসা বা ভূগর্ভস্থ পানি বাজারজাত করছে। এ পানি পান করে ডায়রিয়াসহ নানা রোগে আক্রান্ত হচ্ছে মানুষ। মীর মঞ্জুরুলের তোলা ছবিতে ওবায়দুল কবিরের রিপোর্ট। মিরপুর 10 নম্বরের আরা পিউরিফাইড ড্রিঙ্কিং ওয়াটার এর কারখানায় অপরিশোধিত পানি জারে ভরে বাজারজাত করছে, এমন অভিযোগে প্রতিষ্ঠানটিতে ঢুকতে চাইলেই বাধা আসে। কোনোভাবে ভেতরে গেলে দেখা যায় ময়লার স্তূপ জমে আছে পানি পরিশোধন করার যন্ত্রপাতি ও পরীক্ষাগারের নানা সরঞ্জামে। পানি পরিশোধন না করে অপরিচ্ছন্ন পরিবেশে বেশ কয়েক বছর ধরেই নানা কায়দায় সরাসরি ভূগর্ভস্থ পানি বাজারজাত করছে এই প্রতিষ্ঠানটি। কেন এসব অনিয়ম জানতে চাইলে তেরি আসে প্রতিষ্ঠানটির মালিক। আমি আপনাকে বলছি যে ভিতরে ঢুকা যাবে না। আপনি ঢুকছেন কেন ভিতরে? বিএসটি থেকে অধিকার আছে যে ঢুকে যাওয়া নিষেধ। আপনি কে বলছেন? আমি আপনার কাছে বলতে হবে কেন? চিড়িয়াখানা রোডের এই NM এন্টারপ্রাইজের কর্মচারীরা ক্যামেরা দেখে পানির সঞ্চালন লাইন সরিয়ে নিলেও প্রতিষ্ঠানটি এই পানি জারে ভরছে। আর পানির মান যাচাইয়ে সার্বক্ষণিক কেমিস্ট থাকার কথা থাকলেও দেখা নেই তার। পরীক্ষাগারের অবস্থাও নাজুক। কেমিস্ট থাকার কথা সবসময়। কেমিস্ট কি আছে আপনাদের? আপনারা কি সাক্ষাৎকার নেবেন? জি, আপনি নিচ্ছি সাক্ষাৎ। তাহলে সব কিছু সিস্টেম অনুযায়ী নেন, এভাবে কিছুই হবে না। কেমিস্ট কই এখানকার? কেমিস্ট এখন বর্তমানে দুদিনের ছুটিতে আছে। মাছরাঙার ক্যামেরা টের পেয়ে পাশের এই পানির উৎপাদন প্রতিষ্ঠান খোলা রেখেই পালিয়ে যায় এই প্রতিষ্ঠানটির কর্মচারীরা। জানা যায় কিছুদিন আগে নির্বাহী ম্যাজিস্ট্রেট সিলগালা করে দিয়েছিল প্রতিষ্ঠানটি। পানি বাজার কিভাবে জানতেন? পানি আমি বাইরে থেকে কিনে নিয়ে এসে আমার যে বাজারটা আছে সেই বাজারটা আমি ফুলফিল করতে হবে না। আর মিরপুর 2 নম্বর সেকশনের এই বাড়িতেও আছে পানি পরিশোধনের নানা যন্ত্রপাতি, তবে তা লোক দেখানো, সেসব ব্যবহার না করে সরাসরি ওয়াসার পানি জারে ভরা হচ্ছে। এসব দেখভালের দায়িত্বে থাকা বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন বিএসটিআই বিভিন্ন সময় অবৈধ পানি উৎপাদনের বিরুদ্ধে অভিযান চালালেও তা পুরোপুরি বন্ধ করতে পারছে না। নিয়মমাফিক পানি ভরছে না। অনেক ক্ষেত্রে দেখা যায় যে তাদের কিছু কোনো ত্রুটি আমাদের কাছে পরিলক্ষিত হয়, সেই ত্রুটিগুলি আমরা তাদেরকে শোকজ করি। শোকজ করার পরেই দেখা যায় যে তারা আপগ্রেড করে সেটা আমাদেরকে অবহিত করে। আর এসব পানি চলে যাচ্ছে রাস্তার পাশের বিভিন্ন দোকানে। দাম তুলনামূলক কম হওয়ায় এসব অনিরাপদ পানি পান করছেন পথচারীরা। আমরা তো দেখতেছি ভালো আছে, এখন ভিতরে তো ঢুকি নাই, কি আছে না আছে, কারখানায় তো আর যাই না। এসব কারণে রাজধানী সহ সারা দেশে বাড়ে পানিবাহিত রোগে রোগীর সংখ্যা। রাজধানীর এই ICDDRB হাসপাতালের অধিকাংশ রোগীই পানিবাহিত জীবাণুতে আক্রান্ত। পানি যদি পরিশোধিত না হয় এবং যেই পানিটা যে বোতল ভরা হচ্ছে যদি সেই পানিটার মধ্যে জীবাণু যদি থেকে থাকে, ডায়রিয়াটা মেজর, এছাড়া টাইফয়েড হতে পারে, জন্ডিস হতে পারে। মানহীন পানি উৎপাদনে জড়িতদের আইনের আওতায় আনার দাবিও জানান ওই বিশেষজ্ঞ। ওবায়দুল কবির, মাছরাঙা সংবাদ, ঢাকা।